হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু চ্যালেঞ্জ জবলেস সোসাইটি ওয়ান সেকেন্ড। অ্যান্ড আজকে আমরা নাম্বার সিস্টেম করব। এখান থেকে পরীক্ষায় বহুবার কোশ্চেন এসেছে, তো এরকম টাইপের যেমন অঙ্ক দিয়ে দেবে, ভগ্নাংশ, যেরকম 7-এর 6, 7-এর 9, 4-এর 5, 5-এর 7, কোনটি ছোট বলছে বা কোনটি বড়, এরকম তো কোশ্চেন আসে। তো এরকম ক্ষেত্রে আমরা কীভাবে করবো, 7-এর 6 লিখে নেব, 7-এর 9, পরপর আমি লিখে নেবো প্রথমে, ঠিক আছে, 4-এর 5, 5-এর 7। এবারে আমরা কি করব, এবারে আমরা জাস্ট এর সাথে এটা গুণ করব, কালারটা চেঞ্জ করে নিলাম, এর সাথে এটা গুণ করে এইখানে বসাবো, এর সাথে এটা গুণ করে এখানে বসাবো। তো দেখো, 7-9 63 হচ্ছে, 6-7 42, এই দুটোর মধ্যে কোনটা সবচেয়ে ছোট, 63 ছোট না 42 ছোট? 42 ছোট, তাহলে এটা সবচেয়ে ছোট হলো এই দুটোর মধ্যে। এবার এই দুটোর সাথে তুলনা করো, 5-7 গুণ করো, 5-7 গুণ করলে কত বসছে এখানে, 35, 4-9 বসছে 36, তাহলে এই দুটোর মধ্যে কোনটা ছোট হলো, 35 সবচেয়ে ছোট, তার মানে এইটা ছোট, তাহলে এটাও বাদ চলে গেল। তাহলে 7-এর 9 সাথে এবার 5-এর 7 তুলনা করবো, 7-এর 9 সাথে 5-এর 7 যদি তুলনা করি, 7 আর 7 গুণ করলে কত, 49 এখানে বসালাম, আর 5 আর 9 গুণ করলে 5-9 45 এখানে বসালাম, কোনটা সবচেয়ে ছোট, 45 সবচেয়ে ছোট, তাহলে 5-এর 7 হয়ে যাচ্ছে অ্যান্সার, 5-এর 7 অ্যান্সার, অপশন 4 হয়ে যাচ্ছে অ্যান্সার, 5-এর 7 সবচেয়ে ছোট। বড় বার করতে গেলে ঠিক উল্টো প্রসেস, যেটা বড় সেটা। তো সিমিলারলি আমি এইগুলোকে লিখছি না, এখানেই ক্যালকুলেট করছি। দেখো, 3 2 গুণে 6 বসিয়ে দিলাম, 7 1 কে 7, তাহলে 6 বড় না 7 বড়, তার মানে এইটা বড়। তো আমি কি করব, এইটাকে রেখে দিয়ে অন্যটার সাথে তুলনা করবো। এবার দেখো, এইটা বড়, এটা তো ছোট হয়ে গেলো, একটা আমি কেটে দিলাম। এবার এর সাথে এটা গুণ করো, 3 5 15, এখানে 15 বসিয়ে দাও, আর 6-এর 7 এক গুণ করো, 6 1 কে 6, তাহলে 15 বড় 6-এর থেকে, তাহলে 5-এর 6 অবশ্যই বড় 1-এর 3-এর থেকে। তাহলে এবার আমি এর সাথে এর তুলনা করবো, 4 5-এ 20 নিচে বসিয়ে দাও, 3 6-এ 18, 18 বড় না 20 বড়? 20 বড়, তার মানে 5-এর 6টা বড়, 3-এর 4-এর থেকে, তাহলে সবচেয়ে বড় হলো 5-এর 6টা, তো অ্যান্সার হয়ে গেলো 5-এর 6, অপশন 2, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, এটা খুব ভালো কোশ্চেন দিয়েছে, এখানে বলেছে কোনটি বড়, এবং মাথায় রয়েছে 3 3 টু দি পাওয়ার 1-এর 3, 2 টু দি পাওয়ার 1-এর 2, 1 রয়েছে, আর 6 টু দি পাওয়ার 1-এর 6 মাথায় পাওয়ার রয়েছে। তো এইগুলো আমরা কীভাবে করবো, তো এটা কীভাবে করবো, তো 3 টু দি পাওয়ার 1-এর 3, 2-এর উপরে 1-এর 2 রয়েছে, আর পাওয়ার আর কি 1-এর পাওয়ারে কিছু নেই, মানে 1 রয়েছে, আর 6-এর পাওয়ারে 1-এর 6 রয়েছে। এই যে পাওয়ারগুলো যে রয়েছে, এই 1-এর 3, সরি, 2-এর উপরে 1-এর 2 রয়েছে, 1-এর 2 1-এর 6, যে নিচেরগুলো যেটা রয়েছে হরগুলো, এই 3 2 আর 6, 1-এর মাথায় কিছু নেই, মানে 1 রয়েছে। তো এর লসাগু করবো আমরা, এলসিএম, এলসিএম করলে কী আসবে দেখবে, 3 2 আর 6 লসাগু হচ্ছে 6 হয়। তো এই লসাগুটা যেহেতু 6 হচ্ছে, তো আমরা কী করবো, মাথায় সব 1-এর 6 আনার চেষ্টা করবো। তাহলে 3 টু দি পাওয়ার 1-এর 3কে আমরা এইভাবে লিখতে পারি, 3 টু দি পাওয়ার স্কোয়ার, 3-এর স্কোয়ারের 1-এর 6 লিখতে পারি। দেখো, স্কোয়ারের এই 2টার সাথে 1-এর 6 গুণ হলে কাটাকাটি হয়ে 1-এর 3 এসে যাচ্ছে। আচ্ছা, তারপর আমরা লিখতে পারি 2-এর কিউব ইনটু 1-এর 6, এটা লিখতে পারি। দেখো, 3 আর 6 কাটাকাটি করে 1-এর 2 এসে যাচ্ছে। আচ্ছা, তাহলে 1-এর মাথায় 1-এর 6 দিলে 1-এর কোনো অসুবিধেই নেই, কারণ 1-এর মাথায় 1-এর 6 দিলে একই থাকবে। নেক্সট, 6-এর মাথায় আমি 1-এর 6 রেখে দেবো, কারণ এই 6 লসাগু এসছে মানে আমাকে সবাতে 6 আনতে হবে, তাই জন্য আমি এরকম করে ক্যালকুলেট করে 6 এনে নিলাম সবাতে। এবার তাহলে কী হচ্ছে, 3-এর স্কোয়ার মানে 9, 9 টু দি পাওয়ার 1-এর 6 আসছে, 8 টু দি পাওয়ার 1-এর 6 আসছে, 2-এর কিউব মানে 8, আচ্ছা, 1-এর মাথায় 1-এর 6 মানে সিম্পল একই বসে যাবে, বা 1-এর 6 আমি রেখে দিলাম 1-এর মাথায়, আর 6 টু দি পাওয়ার 1-এর 6। এখন বলো তো, 9 8 1 6-এর মধ্যে কোনটা সবচেয়ে বড়, 9 সবচেয়ে বড়, সে মাথায় যাই থাক, যেটাই আছে সবার সমান রয়েছে, 1-এর 6 সবাতেই রয়েছে মাথায়, তাহলে 9 যেহেতু সবচেয়ে বড়, তাহলে 9টা কী থেকে এসছে, 3 টু দি পাওয়ার 1-এর 3 থেকে এসছে, তাহলে 3 টু দি পাওয়ার 1-এর 3টাই হচ্ছে সবচেয়ে বড়, অপশন 4, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা এগোবো, দেখো, 4 টু দি পাওয়ার 61, 4 টু দি পাওয়ার 62, 4 টু দি পাওয়ার 63 রয়েছে, এটা কত দ্বারা বিভাজ্য, কীভাবে করবো এটা আমরা, 4 টু দি পাওয়ার 61 প্লাস 4 টু দি পাওয়ার 62 প্লাস 4 টু দি পাওয়ার 63 রয়েছে। তো আমি 4 টু দি পাওয়ার যদি 61 কমন নিয়ে নিই, তাহলে 1 পড়ে থাকছে এখানে, প্লাস 4 পড়ে থাকছে এখানে, প্লাস 4-এর স্কোয়ার পড়ে থাকছে এখানে। কেন, দেখো, 61-এর সাথে 4 টু দি পাওয়ার 61-এর সাথে 1 গুণ করলে 4 টু দি পাওয়ার 61ই থাকে,
42/61 এর সাথে 4 গুণ করলে 42/61 প্লাস 1 42/62 হয়ে যায়। আর 42/61 এর সাথে যদি 42/2 মানে 4 স্কয়ার গুণ করি তাহলে 42/63 হয়ে যায়, ঠিক আছে। কারণ আমরা জানি যখনই ধরো না পাওয়ার রয়েছে, ফোরের মাথায় যদি কথা বলি এ রয়েছে আর এই ফোরের মাথায় যদি বি রয়েছে, এটা যদি পরপর গুণ করি তাহলে 4a + b হয়ে যায়, মাথার স্কোয়ারগুলো যোগ হয়ে যায় গুণ করলে, ঠিক আছে। যেরকম ধরো না 2a² রয়েছে, 2এর কিউবে যদি গুণ করি 2^5 হয়ে যাবে, এই দুটো যোগ হয়ে যায় স্কোয়ারগুলো গুণ করলে, ঠিক আছে। তো তাহলে আমি কী করবো, 42/61 এখানে রেখে দেবো, 4 আর 1 যোগ করলে 5 হয়, 4 স্কোয়ার মানে কত 16, 4 স্কোয়ার মানে 16, তাহলে 5 আর 16 যোগ করলে কত 21 হয়, তাহলে ইন্টু 21 আমি করে নিলাম। আচ্ছা 21 মানে 4^16 = 21, তো এই অপশনগুলির মধ্যে কোন এমন একটা সংখ্যা আছে যেটা দ্বারা এই 21টাকে ভাগ যাচ্ছে, সেটা হচ্ছে 3। একমাত্র 3 দিয়ে 21টাকে ভাগ যায়, 3 সাথে 21, তাহলে অপশন 1 হয়ে যাবে 3। এই সিরিজটা 3 দ্বারা বিভাজ্য, বুঝে গেল। নেক্সট আর একটা করব, এই কোশ্চেনটা যেরকম আছে 2^71, 2^72, 2^73 অ্যান্ড 2^74 যোগ আছে সব, এগুলি কত দ্বারা বিভাজ্য। তো এটা আমি কী করবো, 2^71টাকে আমি যদি কমন নিয়ে নিই এখান থেকে, তাহলে কমন নিলে 1 পড়ে থাকছে এখানে 2^71 এর জায়গায়, প্লাস 2^72 এর জায়গায় 2^1 মানে 2 পড়ে থাকছে, আর 2^73 এর জায়গায় দেখো 71 কমন এনেছি মানে 73 থেকে 71 বাদ দিলে 2 মানে 2^2 পড়ে থাকছে, আর 74 থেকে 71 বাদ দিলে এই 74 থেকে 71 বাদ দিলে 3 মানে 2^3 পড়ে থাকছে। তাহলে আমি এরকম লিখতে পারি 2^71 ইন্টু ব্র্যাকেটে 1+2+2^2 = 4, 2এর কিউব মানে হচ্ছে 8, তাহলে 8^4 = 12, 2^14 = 15, তাহলে 2^71 ইন্টু 15 লিখতে পারি। আচ্ছা 15 মানে কি 15টাকে আমি এরকম ভেঙে লিখতে পারি, তো 5 × 3 = 5, 3×15 হয়, তো 5। আর এই 2^70 মানে কি, 1 মানে কি, এরকম করে 2 করে 71টা 2 গুণ আছে, তাহলে আমি এটা এরকমই লিখতে পারি, 2^70 × 2 × 5 × 3 একইভাবে লেখা যায়, কারণ 2^1 মানেই তো এটা গুণ হয়ে গেলে 2^71 হয়ে যায়। তো সেই পদ্ধতিতে এই 5 আর 2 গুণ করলে কত হয়, 10 হয়, তার মানে কি এটা 10 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। তো এটাও একটা পদ্ধতি, 5খানা আমরা নাম্বার সিস্টেমের অঙ্ক করলাম। ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার, আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আরও ভিডিও নিয়ে আসছি, আরও অঙ্ক আরও রিজনে নিয়ে আসছি। থ্যাংক ইউ।